नमस्कार দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুষা শুরু করছি আনন্দ লাইভ আর আনন্দ লাইভের শুরুতেই আপনাদের দেখাবো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার যে মামলা তার 3 দিন পেরিয়েছে কিন্তু 3 দিন পরেও অভিযোগকারী বয়ান রেকর্ড এখনো পর্যন্ত করেনি পুলিশ খোদ অভিযোগকারী শিব ঠাকুর মণ্ডল কথা জানিয়েছেন তৃণমূল পার্টি অফিসে ডেকে দরজায় তালা দিয়ে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ করেছেন এই শিব ঠাকুর মণ্ডল যিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন অনুব্রত নিরাপত্তা রক্ষী সেখানে উপস্থিত থাকলেও তিনি নির্বিকার ছিলেন বলে অভিযোগ উঠেছে যদিও অভিযোগকারীর দাবি ওই নিরাপত্তা রক্ষী সাইগাল হোসেন নন অভিযোগপত্রে ঘটনার দিন মে মাসের গোড়ায় বলে তার দাবি আর এবিপি আনন্দে প্রশ্নের জবাবে বিধানসভা ভোটের আগে ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের 98 দিন পর তিনি কেন অভিযোগ করছেন আর অভিযোগকারী এই বিষয়ে বলছেন গীতা পাঠ করে সাহস সঞ্চয়ের পর তিনি থানায় গিয়েছেন দেখুন শিব ঠাকুর মণ্ডল তৃণমূল কংগ্রেস নেতা যার অভিযোগের ভিত্তিতে এখন অনুব্রত মণ্ডল পুলিশ কাস্টাডিতে আমরা কথা বলবো তার সঙ্গে শিব ঠাকুর বাবু প্রথম প্রশ্ন আপনার সঙ্গে এই যে ঘটনা ঘটেছিল আপনি যে অভিযোগ করেছেন এটা কবে ঘটেছিল এবং আপনি অভিযোগ কোন দিন করেন নমস্কার এই ঘটনাটা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘটনাটা ঘটেছিল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনি অভিযোগ করলেন গত পরশু আমি পরশুদিন অভিযোগ করেছি এবং আপনি যেটা বলছেন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মানে মে মাসে আপনি লিখেছেন অভিযোগ আগে ভোটের আগে মে মাসে হ্যাঁ ভোটের আগে আপনি অভিযোগপত্রে মে মাস লিখেছেন মে মাস লেখা আছে আমি ওটা বলে যাই আমি দেখি যে করে এডি কিন্তু ভোটের আগেই কিন্তু ঘটনাটা ঘটেছে অভিযোগপত্রটা কি আপনি নিজে লিখেছেন না কেউ নিজে লিখেছি নিজে কি লিখেছেন আপনার মনে নেই আপনি লিখে আসলে কি একটা হাই প্রোফাইল লোকের এগেইনস্টে কেসের মানে করা কেস করা মানে বুঝতেই পারছেন কি সমস্যা হয় আমি নিজে এটা কাউকে তো দেখাইনি হ্যান্ডরাইটিং আমি নিজে করেছি এবং তখন আমি আমি লিখতে লিখতে আমি তো কেঁপে উঠছিলাম যে কি করব টেনশনে ছিলাম তাও আমি যে আমার মানসিক যে চাপ সেটা থেকে মুক্তি পেয়েছি কারণ আমি এটা করব ভেবেছিলাম আমি করেছি কিন্তু করব বলা আর করার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে কেন এই ডিফারেন্সটা কেন ডিফারেন্সটা বলতে অন্য কারোর ব্যাপারে নয় কিন্তু এটা একটা বুঝতেই পারছেন যে কেষ্টদার একটা বিরাট ব্যাপার একটা ওর প্রভাব ওর তো এটা মানতেই হবে এটা তো এটা অস্বীকার করা যায় না কিন্তু আমি একটা অন্য ছিলে আমি আপনি কি ভয় পাচ্ছিলেন হ্যাঁ মানে প্রথম আমি কিন্তু ভয় পাচ্ছিলাম হঠাৎ এই ভয় যে কাটলো মানে ভয় কাটলো এবং আপনি থানায় গেলেন অভিযোগ জমা দিলেন ভয়টা কাটার কোনো বিশেষ কারণ কাটার বিশেষ কারণ হচ্ছে আমি যেহেতু গীতা অধ্যয়ন করি সেটাই বিশেষ কারণ কারণ হচ্ছে যে ভয় পেও না ভয়কে কোনো সময় কাছে রেখো না কারণ হচ্ছে ভালো কাজ করতে হবে কারণ তাছাড়া অর্জুন জিততো না মানে হঠাৎ সেই 98 দিনের মাথায় যেদিন ইডির আপনি নিশ্চয়ই টিভি দেখেন বা খবর দেখেন যে ইডির অফিসাররা দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করছে হঠাৎ সেদিনই আপনার ভয় কাটলো 98 দিনের মাথায় সেদিনই কেন দেখুন ভয় কাটা বলতে আমি ভয় কোনোদিনই পাই না এটা আপনি বলছেন ভয়টা আমার কোনো সময় নেই কারণ নিজের মুখেই বলেছিলেন ভয় বলতে দেখুন আমি রাত 12টা একটা দুটো নাগাদও আমি একাই যাই একাই আসি আমি বক্রেশ্বরে যাই প্রশ্ন ঠিক 98 দিনের মাথায় 98 দিনের মাথায় এই কথাটা আপনি বারবার বলছেন সেটা ঠিক কথা কিন্তু আমার এরকম ধরনের স্পেসিফিক ডেট ছিল না যে আমাকে সেই ডেটেই করতে হবে আমার নিজস্ব এটা ইয়ে যে আমি বিশেষ কোনো কারণ ওই 19 তারিখের 19 তারিখেই আপনার ভয় কাটলো যে দিল্লি যাবে দিল্লি যাওয়ার কি কথা কি আপনারা জানতেন আমি যখন দরখাস্ত করেছিলাম তখন অর্ডার চলে এসেছিল সেই না না ভুল ধারণা এবং আমার কাছে সেরকম ধরনের কোনো ইনফরমেশন ছিল না আমি নিজস্ব নিজ মাথাতে ঠান্ডা মাথায় আমি করেছি এটা ঠিক আছে আপনি অভিযোগপত্র যেটা লিখেছেন সেখানে যেদিন আপনার সঙ্গে এই ঘটনা ঘটে আর একবার বলবেন কি হয়েছিল কোথায় হয়েছিল সংক্ষেপে ব্যাপারটা হচ্ছে আমাকে ডেকেছিলেন দুবরাজপুর পার্টি অফিসে ডেকেছিল তুই দলটা কেন ছাড়ছিস কারণ আমি তো একটা ভালো সংগঠন কারণ হচ্ছে এমএলএ নরেশচন্দ্র বাউরিকে আমি 2600 ভোটে লিড দিয়ে এখানে জিতিয়েছি দুবরাজপুর আমাদের বালিজুড়ি পঞ্চায়েতে তারপরে আপনার লোকসভা নির্বাচনে আমি যখন ছিলাম পঞ্চায়েতের প্রধান তখনও 2700 ভোটে আপনি গেলেন তারপর কি যখন গেলাম আমি পার্টি অফিসে তখন আমাকে বললো তুই দল কেন ছাড়বি দল ছাড়ার কারণটা দাদা দেখুন দলে আমি কি পেয়েছি আমি পঞ্চায়েতের প্রধান হলাম আমাকে প্রধান থেকে আপনি সরতে বললেন সরে গেলাম
আপনি আবার তারও প্রমাণ পেলেন যে আমি কিন্তু আবার অনাস্থা নিয়েছি, আমি কিন্তু আবার কিন্তু পঞ্চায়েতের প্রধান হলাম। তাহলে প্রধান হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দলের কাছে পাঁচটা টিকিট চেয়েছিলাম, আবার যে এই যে নির্বাচন, এই যে সামনে যে নির্বাচনটা হলো পঞ্চায়েত নির্বাচন, হঠাৎ বলতে আমাকে ওই বলছিলেন তুই দলটা কর। আমার দাদা দলে যেহেতু আমি কিছু পাইনি এবং দলের সম্মানটুকু পাইনি, চাওয়া পাওয়ার ব্যাপারটা পরে যাক, কিন্তু আমার সম্মানটুকু যে মানুষের যে আত্মসম্মান, আমি যদি ভগবানের আশীর্বাদে যদি দলে আমি আবার পঞ্চায়েতে যদি না ফিরতে পারতাম, মানে পঞ্চায়েতের প্রধান যদি আবার নেক্সট পার্টে যদি না হতে পারতাম, তাহলে কিন্তু আমার ছেলে নাতি পুতি সবাই কিন্তু এটা আমাকে একটা অসম্মানজনক চোখে দেখত। যে আমাকে ওইটা করার পরে বলছে এই সমস্ত কথা বললাম, তখন বলছে তোকে দলটা করো না দাদা, দল আমি করবো না, আমি প্রয়োজন হলে বসে যাচ্ছি। তখন উনি রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরে এবং প্রাণে মারার চেষ্টা করে। এটাই হচ্ছে অনুব্রত মণ্ডল একা, তার সাথে একজন সিকিউরিটি ছিল। সিকিউরিটি কি করছিল তখন? সিকিউরিটি দাঁড়িয়েছিলেন। অনুব্রত মণ্ডল একা গলা চেপে ধরলেন, সিকিউরিটি শুধু দাঁড়িয়ে দেখছিলেন? হ্যাঁ, দাঁড়িয়ে দেখছিলেন। কি করলেন আপনি? চেঁচাতে শুরু করলেন? না, চেঁচা আমি কিছু করে দাদা ছেড়ে দেন আমাকে। তখন বাইরে থেকে কেউ এসে দরজা লাগাছিল, তো আমাকে ছেড়ে, গেট বন্ধ, আমি তখন চলে এলাম। আমি নিশ্চয় দেখলে চিনতে পারবো। আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো এই সিকিউরিটি। না, আমার কাছে যখন ঘটনাটা ঘটে তখন ছিলেন না, একদম কনফার্ম, একদম কনফার্ম ইনি ছিলেন, অন্য একজন সিকিউরিটি ছিল। পুলিশ কি আপনার স্টেটমেন্ট রেকর্ড করেছে এখন পর্যন্ত? তিন দিন হয়ে গেল, আজকে থার্ড ডে। না, পুলিশ স্টেটমেন্ট রেকর্ড করেছে বলতে আমি ইয়ে দিয়ে এসেছি, অভিযোগ পত্র আপনি জমা দিয়েছেন, ঠিক, তারপর পুলিশ গিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসলো। আপনার সঙ্গে অফিসিয়ালি আপনার বয়ান রেকর্ড করা হলো? অফিসিয়ালি তো না, আমাকে ডেকেছিল বলতে পরশু দিন ডেকেছিল আমাকে সিগনেচার করতে, আমি সিগনেচার করে এসেছি। আমাকে কিন্তু আর কিছু জিজ্ঞাসা করেনি, ওইগুলো জিজ্ঞাসা করেছে। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর, কাস্টাডিতে নেওয়ার পর পুলিশ আপনার সঙ্গে যোগাযোগ করেছে? না, আমাকে এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। আচ্ছা, একটা কথা বলুন, আপনার মনে হচ্ছে পুলিশ ভালোভাবে তদন্ত করছে? হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আমি আশাবাদী, কারণ যেহেতু একটা এত বড় হাই প্রোফাইল লোকের ইয়ে নিল। আশাবাদী কেন, এখনো আপনার স্টেটমেন্ট রেকর্ড হয়নি, আপনি জানতে পারেননি যে সিকিউরিটি গার্ডকে কার সঙ্গে পুলিশ, মানে কেন আশাবাদী? আশাবাদী কারণের জন্য যে একটা হাই প্রোফাইল লোকের যে ইয়ে নিল, মানে আপনার অভিযোগটা নিল, কারণ অভিযোগটা যে নিয়েছে সেই কারণের জন্য আমি আশাবাদী। আপনি চান যে আরো ভালো তদন্ত হলে ভালো হয়, সিবিআই তদন্ত করুক এই বিষয়টা নিয়ে? সেটা দেখুন, সেটা কোর্টের বিচারাধীন ব্যাপার, কোর্ট যেটা ভালো বুঝবে সেটা করবে। আপনি চান আপনি কোর্টকে বলবেন যে এটা তদন্ত করুক? হ্যাঁ, কোর্টকে আমি বলবো যে এটা উপযুক্ত শাস্তি হোক, এটা বলবো। আপনি সিবিআই তদন্ত চান না? সেটা যদি কোর্ট মনে করে সেটা করতে পারে, অসুবিধা কিছু নেই। আর একটা কথা বলুন, আপনি বাইরে যখন বেরোলেন সেদিন, আপনি যেটা বললেন যে গেট বন্ধ করা হলো, গেট যখন বন্ধ তিনি করছিলেন বা ওই সিকিউরিটি গার্ড ভেতর থেকে লক করছিলেন, আপনি বললেন না যে কেন লক করছেন? আপনিও তো একজন নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রতিনিধি, এটা কেন বলতে যাব? একজন সভাপতি, জেলা সভাপতি, যার আন্ডারে আমরা সবাই, তো তাকে আমি কিভাবে বলবো, তাকে অবিশ্বাস কি করে করবো? একটা প্রশ্ন, মানে স্বাভাবিক প্রশ্ন, আপনাকে অনুব্রত মণ্ডল ডাকলেন, আপনি যেটা বললেন, অনুব্রত মণ্ডল কি নিজে ফোন করে ডাকলেন, না কাউকে দিয়ে খবর পাঠিয়েছিলেন, না কেউ ফোন করেছিল, মানে এই মোড অফ ডাকাটা কিভাবে ছিল? আমাকে ফোনে কেষ্টদা নিজে ফোন করেছে। কার নাম্বার? অত তার মনে নেই। কেষ্টদা নিজে বলেছে আমি কেষ্ট মণ্ডল, তোকে একবার পাঠিয়ে চাই। কেষ্টদার নাম্বার তো নিশ্চয় আপনার মোবাইলে সেভ আছে, তিনি কি নিজের নাম্বার দিয়ে করেছিলেন না অন্য? ওই নাম্বারে করেনি, অন্য নাম্বার দিয়ে করেছে। এটাও তো তদন্তের একটা বিষয়। হ্যাঁ, নাম্বারে করতে সাইকেল হোসেনের নাম্বার দিয়ে, সেটা আমি কি করে বলবো, সাইকেল হোসেনের নাম্বার আমার কাছে কিন্তু সেভ নেই, আমার কাছে নাম্বার দিয়ে আপনার নাম্বারে ফোন এসেছিল, তাই তো? এবং আপনি যে গেলেন, আপনি কি একা গেলেন নাকি কেউ সঙ্গে ছিল? না, আমি একাই ছিলাম। বাইকে করে গেছি, আমি মোটরসাইকেল, আমি একাই ঘুরে বেড়াই, সর্বত্র ঘুরে বেড়াই। ডেট, এক্সাক্ট ডেটটা মনে আছে? এক্সাক্ট ডেটটা দাদা মনে নেই, না একদম সত্যি কথা মনে নেই। বাইরে গিয়ে যারা অনুগামীরা দাঁড়িয়ে ছিল তাদের বলেছিলেন এই বিষয় নিয়ে? না, এই বিষয় নিয়ে বলেছিলেন না, আমি কাউকে কিছু বলিনি, কিচ্ছু বলিনি।
কেন মানে কোনো বিশেষ কারণ আমার একটা তো টেনশন আছে খুঁজে বার করতে হবে একটু নতুন অভিযোগ যে অনুব্রত মন্ডলের সিকিউরিটি গার্ড সেদিন কিন্তু গেট ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন তারপর ওই বন্ধ রুমের ভেতরেই অনুব্রত মন্ডল তাকে মারার চেষ্টা করেন বাইরে অনুগামীরা ছিল তারা নিশ্চয়ই দেখেছে তিনি এসেছিলেন একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের বয়ান রেকর্ড করা সব মিলিয়ে কিন্তু তিনি চান যে ভালোভাবে তদন্ত হোক এবং সঠিকভাবে তদন্ত করে সেই তথ্য বার করুক পুলিশ ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে প্রকাশেনা এবিপি আনন্দ বীরভূম আপনারা শুনলেন প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মন্ডল যার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে অনুব্রত মন্ডল রাতারাতি তিনি সাত দিনের পুলিশ হেফাজতে চলে গিয়েছেন তিনি এবিপি আনন্দকে এক্সক্লুসিভলি জানালেন ঠিক এক বছর আগে ঠিক কি ঘটনা ঘটেছিল যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তিনি খুনের চেষ্টার অভিযোগ করছেন মারধরের অভিযোগ করছিলেন সেদিন ঠিক কি ঘটেছিল যদিও সে সময় তিনি কোনো অভিযোগ দায়ের করেননি তিনি বলছেন যে ঘটনা ঘটার এক বছর পর অর্থাৎ অনুব্রত মন্ডল যখন জেলে গিয়েছেন তার 98 দিন পর গীতা পাঠ করে তিনি সাহস সঞ্চয় করেছেন এবং তিনি মামলা দায়ের করেছেন যদিও এখানেও প্রশ্ন উঠেছে তিনি যবে অভিযোগ দায়ের করলেন মামলা দায়ের করলেন সেই ঘটনা ঘটার তিন দিন পেরিয়ে গিয়েছে সাত দিনের পুলিশ হেফাজত হয়ে গিয়েছে অনুব্রত মন্ডলের কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই অভিযোগকারীর কোনো বয়ান রেকর্ড করেনি কেন এখনো পর্যন্ত কোনো বয়ান রেকর্ড করা হলো না তা নিয়েও প্রশ্ন উঠছে শিলিগুড়ি ঘটনা থেকে নজর দেবো শিলিগুড়ির মাটিকাড়ায় গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীকে নিয়ে বাড়ি তল্লাশি করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন সাব ইন্সপেক্টর পুলিশের দাবি আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করছিল দুষ্কৃতী বাধা দিতেই পর পর তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে টানা হেঁচড়ার সময় গুলিবিদ্ধ হন সাব ইন্সপেক্টর জখম হয়েছে দুষ্কৃতীও আগ্নেয়াস্ত্র তাক করে প্রথমে হুমকি তারপর গুলি ছুড়েও শেষ রক্ষা হলো না শিলিগুড়িতে পুলিশের জালে ধরা পড়ল বিহারের দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন প্রধাননগর থানার সাব ইন্সপেক্টর পুলিশ সূত্রে খবর ধৃত রাজ পাণ্ডে বিহারের ভাগলপুরের বাসিন্দা বছর খানেক আগে পরিচয় ভাড়িয়ে মাটিগাড়ার দাগাপুরে বাড়ি ভাড়া নেন তিনি নিজেকে বিহারের ডেপুটি কালেক্টরের পরিচয় দিয়ে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতেন নভেম্বর মাসে প্রধাননগর থানায় এক ব্যক্তি অভিযোগ করেন মদের দোকানে লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে তার থেকে 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন রাজ তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দাগাপুরের আবাসন থেকে রাজ পাণ্ডেকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি জেরায় টাকা নেবার অভিযোগ স্বীকার করে তিনি জানান ভুয়ো পরিচয়পত্রটি বাড়িতে রয়েছে সোমবার রাতেই তাকে সঙ্গে নিয়ে ফের দাগাপুরের আবাসনে যায় পুলিশ ফ্ল্যাটে ঢুকতেই আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বেগতিক বুঝে দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়েন সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকার আগ্নেয়াস্ত্র নিয়ে টানা হেঁচড়ার সময় আচমকাই গুলি চলে সাব ইন্সপেক্টরের গোড়ালিতে গুলি লাগে রিকভারির সময় একটু পিস্তল উনি কোথাও থেকে বাইরে করে নেন আর হঠাৎ মতলব সবাইকে ধমক দিতে শুরু করে আর তারপরে ও ফায়ারিং করার চেষ্টা করেছেন তো এক রাউন্ড এয়ারে ফায়ার হয়েছে তারপরে একটা রাউন্ড আমাদের সাব ইন্সপেক্টর যে আছে প্রধাননগর থানা ও ইনজার্ড হয়েছে ওকে গুলি পায়ে লেগেছে অ্যান্ড দেন আফটার আমাদের ফোর্স ওটা ইউজ করেছে ফোর্স হাত মাত ধরেছে ওনার সেই সময় হাত ঘোরাতে ওনার একটা গুলি ওনার থাইতে লেগে গেছে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর হাসপাতালে ভর্তি করা হয়েছে জখম অভিযুক্তকেও সনদ ঝার রিপোর্ট এবিপি আনন্দ দার্জিলিং শীত উপেক্ষা করে প্রাপ্য চাকরির দাবিতে পথেই কাটছে রাত চার দিনে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীদের অনশন অবস্থানের 20 দিন চলছে বালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা অফিসের সামনে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীরা অনশনকারীদের দাবি 13 বছর ধরে টানাপোড়েনের পরও গত 10ই নভেম্বর হাইকোর্ট 14 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার যে নির্দেশ দেয় আদালতের নির্দেশের পরেও প্যানেল প্রকাশ করা হলেও 1 মাস কেটে গিয়েছে কিন্তু এখনো নিয়োগ হয়নি চাকরি প্রার্থীরা জানিয়েছেন সরকার হাইকোর্টের নির্দেশ মেনে তাদের নিয়োগপত্র দিক এইটুকুই দাবি
টানা কুড়ি দিন ধরে দিন রাত্রি অবস্থান করছেন এবং চতুর্থতম দিন চলল সেটা অনশনের। বর্তমানে অনশনরত যারা রয়েছেন চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে নেব, এর পরবর্তী ধাপ আপনারা কী চিন্তা করছেন? আপনারা তো এখানে দীর্ঘদিন ধরে অনশন করে থাকছেন, অনেক অসুস্থ হচ্ছেন। দেখুন, আমরা আজকের 67তম ঘন্টা অনশন করছি এবং 20তম দিবারাত্রি এখানে এই শীতের আকাশে নিচে আমরা বসে আছি। শেষ পন্থা হিসাবে এই অনশন কর্মসূচি বেছে নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা নিয়োগ পাবো এই অনশন আমাদের কর্মসূচি চলবে। আমরা এখনও সরকারের প্রতি পূর্ণ আস্থাশীল। আমরা চাই মাননীয়া তার মানে সুদৃষ্টি আমাদের দিকে দিন, আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন। 13 বছরের যন্ত্রণা আমাদের আর সহ্য করতে পারছি না আমরা। মূলত যে বিষয়ে তারা বলছেন যে কোর্টের যে নির্দেশ ছিল, যে অর্ডার ছিল, সেই মোতায় তাদের যাতে যে নিয়োগ, সেই নিয়োগ যাতে দ্রুত হয় সেই দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বালিগঞ্জে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।